দিব্য জননী শ্রী মাঙ্গ চরণ কমলরে অনন্ত কোটি প্রণাম। উপস্থিত থিবা সমস্ত প্রেম পাও ভাইঙ্কু মোর হৃদয়রু ভক্তি প্রণাম। আমার পরম সৌভাগ্য আমাকে এই পাঠচক্র মাধ্যমে প্রভুঙ্কর দিব্য গ্রন্থ যাকি আমাকে বুঝবাকে বি আমি অক্ষম সেই পরম তত্ত্ব গূঢ় তত্ত্বকু সেই উপরে আলোচনা করিবার আস্পর্ধা আমি রাখুছু। সেই সাহস দিব্যজননী সন্তান হিসাবে আমি সেই দুঃসাহস রাখি এই আলোচনাকে লম্ফ প্রদান করছু। মা কুছেন তু খালি মো উপরকু লম্ফ প্রদান কর, মু অছি সবু সম্ভাড়িবি। সেমতিকা মনে হে আমার মোর ব্যক্তিগত ভাবে বি কহিলে আলোচনা পুস্তককু কেতে বা জানিছু বুঝিছু পড়িছু বা জীবনরে তাকে কেতে বা উত্তারিছু সে সবু তো কহিবার যোগ্যতা হি আসিনি। কেবল গোটিয়ে দুঃসাহসিক লম্ফ প্রদান করিবা আলরে আমি এই শ্রদ্ধা গোটে আগ্রহ রয়েছি। এই এইপরি গোটিয়ে দিব্য গ্রন্থরে আমি অংশগ্রহণ করছু, সেই খুশিরে সেই আনন্দরে আমি এটি অংশগ্রহণ করছু। প্রথমে আজি যে অপা যেমন কহিলে দ্বাদশ অধ্যায় একাদশ প্যারাগ্রাফে আমার আজির আলোচনা রয়েছে। প্রভুঙ্কর মূল লেখাটি প্রথমে পাঠ করিবি, তাপরে আমি ওড়িয়ারে চিত ভাইঙ্ক দ্বারা অনুবাদ হয়েছিবা আমি ওড়িয়াটিকে আলোচনা ভিতরক আনবা। ইন দ্য থিংস অফ দি মাইন্ড দিস পিওর হ্যাবিচুয়াল রিলেটিভিটি অফ দি রিয়াকশনস অফ প্লেজার এন্ড পেইন ইজ নট ডিফিকল্ট টু পারসিভ। The nervous being in us indeed is accustomed to a certain fixedness, a false impression of absoluteness in these things. To it, victory, success, honor, good fortune of all kinds are present things in themselves absolutely, and must produce joy as sugar must taste sweet. Defeat, failure, disappointment, disgrace, evil fortune of all kinds are unpleasant things in themselves absolutely, and must produce grief as wormwood must taste bitter. To vary these responses is to it a departure from fact, abnormal and morbid of the nervous being is a thing enslaved to habit and in itself the means devised by nature for fixing constancy of reaction, sameness of experience, the settled scheme of man's relations to life. The mental being of the other hand is free, for it is the means she has devised for flexibility and variation, for change and progress. It is subject only so long as it chooses to remain subject, to dwell in one mental habit rather than another, or so long as it allows itself to be dominated by its nervous instrument. It is not bound to be grieved by defeat, disgrace, loss. It can meet these things and all things with a perfect indifference. It can even meet them with a perfect gladness. Therefore, man finds that the more he refuses to be dominated by his nervous and body, the more he draws back from implication of himself in his physical and vital parts, the greater is his freedom. He becomes the master of his own responses to the world's contacts, no longer the slave of external touches. আমি এই যে পূর্ব দশটি প্যারাগ্রাফে আমি আলোচনা শুনি আসিছে, কিপরি মানুষ তার সেন্স মাধ্যমে তার সুখ দুঃখ নির্ণয় করুছি, তার ইন্দ্রিয় অনুভূতি যাহা তাকে আনি দৌছি সেই অনুভবরু সে সুখ দুঃখর নির্ণয় করুছি। সবুযাক বাহ্য অনুভূতি, তার অন্তর সহিত তার কোনসি সম্বন্ধ নাই,
বা সে অন্তর প্রতি হি সে পুরা অন্তরক তার হি দৃষ্টি না সব সুখ দুঃখ না কেবল বাহ্য বহিরঙ্গ অনুভূতি আসুছি আুশি রয়েছে নচেত দুঃখী হয়ে যাচ্ছি নচেত উদাস রয়েছে সে প্রতি কিছু বি রহনি যেটা কি কহতি সাইলেন্ট রয়েছে না সুখ ভোগ করুছি না দুঃখ ভোগ করুছি উদাসীন রয়েছে এই তিনোটি প্রকার ত্রিবিধ কম্পন তাকে কেমতি পরিচালিত করুছি তার প্রকৃতি যে রক্ষিছে তার উপাদান তা ভিতরে যে 24 উপাদান রয়েছে সেমানকর মাধ্যমে সে কিপর এসবর অনুভব করুছি আকু হি সে সুখ বা দুঃখ ভাবি নেছে অল্টিমেট ভাবি নেছে কিন্তু অল্টিমেট আনন্দ রয়েছে তার অন্তর ভিতরে যেটা কি সমাধান প্রভু আমি সেই সমাধান দিয়েছেন কিন্তু আমি সেই সমাধান পৌঁছি পুনি এটা হল আমার সমস্যা সমস্যা হল আমি সেই সমাধান সহিত আমি জমা বি দৃষ্টি না নজর না আমার সব দৃষ্টি সব অনুভূতি বাহ্য বহিরঙ্গরে রয়েছে সেই অন্তরের যে সমাধান রয়েছে সে পরম সমাধান আড়ে আমার জমা বি আমি চাহু না বি সেই অন্তরতম আনন্দক বি আমি চাহু না যেতবে সেই যে চৈত্য ভাব যে যে চৈত্য হি রয়েছে সে কিপর পরম আনন্দর অধিকারী সেইটা সহিত আমার সংযোগ নহলা যায় এই যে রূপান্তর কথা বি অপা বহু সুন্দর ভাবে বুঝাইলে ত্রিবিধ রূপান্তর কিপর আমার চৈত্য প্রথমে চৈত্য রূপান্তর তারপরে আধ্যাত্মিক রূপান্তর তারপরে অতি মানস রূপান্তর হলে হি আমি যেটা কি আমার চরম সোপানরে আমি পৌঁছি পারিবা কিন্তু আমার সেই প্রতি জমা বি সমস্ত প্রায় আমি সাধারণ মনুষ্য যে সেমতি ডেমিগড হয়ে না বা ভগবান সেমতি দিব্য স্পর্শ সেতিক বি পাই না সেতিক যাই সে সেই দিব্য আনন্দ অনুভব করে পার না কারণ এই সব বহিরঙ্গ ব্যাপার তা দুঃখী বা সুখী করছি সে প্রকাশের হো বা অপ্রকাশের হো সে সুখী বা দুঃখী বা উদাসীন রয়েছেন সুখ দুঃখ দুইটাক নহলে কন করিবা আমার ভাগ্যের দয়া আছে সহিবাক পড়িব এমতি ভাবরে বি সুখ ন করি দুঃখ ন করি বি উদাসীন রই যাচ্ছেন কিন্তু সেটা তার জীবনর লক্ষ্য নুহ বা সমাধান নুহ সমাধান রয়েছে অন্তরে এইটা হি প্রভু বুঝাইবাক চেষ্টা করছেন যাহা মা মোর মস্তিষ্করে মা যা প্রদান করছেন সেই থ্রু এতিকি হি ধরিপারছি ওড়িয়ারে পড়িবা মানসিক অনুভূতি ক্ষেত্রে সুখ ও দুঃখরূপী প্রতিক্রিয়ার এই যে অভ্যস্ত আপেক্ষিকতাটি জড়িত হয়ে রয়েছে সেইটি বুঝিবা আদৌ কষ্টকর নুহে আমার নাড়ী চক্র দ্বারা নিয়মিত হেউথিবা সত্তা সর্বদা আপনার এক নির্দিষ্ট বিশিষ্ট রীতিরে কার্য করে এই অভ্যস্ত রীতিটি দ্বারা বাধ্য বা ব্যতীত তার অন্য কৌশি চারা না বলে সে এক ভ্রমর বি বশবর্তী হয়ে রয়ে থাকে এটি মানে কন করবি আমি কন আমি কি পরিচালনা করছি যেটা কি নাড়ি চক্র এটি কুয়াগলা নাড়ি চক্র দ্বারা নিয়মিত হওয়া নাড়ি চক্র মানে নার্ভস সিস্টম যেটা কি ইংলিশে পড়লে নার্ভস সিস্টম আমার নার্ভস সিস্টম আমি বিভিন্ন প্রকার অনুভূতি আনিদি কষ্ট দুঃখ আমার যা বি ভাবা প্রাণীক আবেগ কামনা বাসনা যা বি রয়েছে সব নার্ভস সিস্টম আমি জাঁছে সাইন্সরে বি রয়েছে যে আমার তো স্নায়ুগুড়িক কষ্ট যন্ত্রণার অনুভব দিকে আনন্দর বি অনুভব দিকে আনন্দর যেত বি শিহরি উঠু সেই যে সেরোটোনিন হরমোন ফেরিত হুয়ে কন কন খুশির হরমোন রয়েছে আমার ভিতরে দুঃখর ভয়র সব হরমোন বি রয়েছে যেত দুঃখী হো কেউ হরমোন ঝরে আমি বিভিন্ন প্রকার এই যে 72,000 নাড়ি না 72,000 লক্ষ নাড়ি ঠিকরে কইপারুনি ক্ষমা করবে সেই নাড়ি আমাকে পরিচালিত করছে সেই নাড়ি চক্র রয়েছে তার গ্রন্থি রয়েছে যে চক্রর গ্রন্থি গুড়িক সেটু হরমোনর কেন্দ্র রয়েছে সেই হরমোন আমাকে পরিচালনা করুছি আমাকে কষ্ট যন্ত্রণা দুঃখ সুখ আনন্দ এসবর অনুভব দেছি আর সেইটা কু হি আমি সত্য বলে মানি নেছে কারণ আমার অতীন্দ্রিয় চেতনা আমি যার সামর্থ্য হাসল করিপারি না আমি ইন্দ্রিয় দ্বারা পরিচালিত হয়ে গোটিয়ে জীবটি হয়েকি রয়েছে আমি যেতবে ইন্দ্রিয়
ঊর্ধ্বকু যাইবার ক্ষমতা অর্জন করিবা বা অতীন্দ্রিয় জগতরে আমি বিচরণ করিপারিবা, অতীন্দ্রিয় চেতনাকু আমি আরোহণ করিপারিবা, সেতবেলে যাইকি সেই এই ইন্দ্রিয়গত দুঃখ কষ্ট সুখ এসবুর ঊর্ধ্বকু আমি যাইপারিবা। সেতবেলে যাই আর যে আপেক্ষিকতা রহিছি, গোটিয়ে হেলে গোটিয়ে পড়িব, পরীক্ষারে ফেল হেলি মতে দুঃখ লাগিব, এটা কমন না, এটা আমাকে মু যে পরীক্ষার ফেল হয়েছি মু যে খুশি হবি সেমতি তো হয়েপারবনি, আমার টিকি গাড়ি দিয়েছি মতো কি অপমান করছি তো মু সেটা খুশি খুশি হ্যাঁ ধন্যবাদ ভাই ভুলে যাচ্ছি কহিলা বেড়ে ভাব প্রবণ ধন্যবাদ ভাই। হ্যাঁ 72,000 নারী রয়েছে যে আমাকে পরিচালিত করুছি, হ্যাঁ আমাকে যে সুখ দুঃখ দৌছি আমি আমার সেটা জন্মগত হয়ে যাইছে, আমি জন্ম আমি মা পেটরু থাকি শুনেছিবা জন্ম হো শুনেছিবা কোটা সুখ কোটা দুঃখ আমাকে সেটা কহিবাকে পড়েনি। গোটে পিলা গোটে জিনিস ধরছিব তাকে ছড়াই নেলে তো সে কান্দিব, তাকে কি সেতবেলে সে কোন বুঝিলানি সেতকি সে তার মানে ডিএন রে ধরিকি আসিছি, সে তাকে গোটে জিনিস দিয়া হয়েছি তার হাতরু সেটা ছড়াই দেলা মানে সে কান্দিব, সেটা সেটা সে বুদ্ধি প্রয়োগ কোণ সেটা তো তার ডিএনএ রে রয়েছে, সে গুণসূত্রে সে কাম করছে, কোটা সুখ সে কোটা দুঃখ সে অনুভব করছে, টঙ্কা দেখলে খুশি হয়ে যাচ্ছে, সে গোটে ছোট পিলা সে কেমতি জানছে যে টঙ্কার মহত্ব কোণ, আউ গোটে অদরকারী জিনিস তাকে ধরে দেব সে ফোপাড়ি দেব কারণ সে বি জানে, সেসব আমার অভ্যাসগত অভ্যাসগত হয়েকি রয়েছে, কোটা সুখ কোটা দুঃখ এটা বুঝবা কাহাপাই কষ্টকর না এটা সাধারণ, কিন্তু এই সুখ দুঃখটা প্রভু করছেন কোণ না বহিরঙ্গ ব্যাপারর আসি সুখ দুঃখ, আমার যে বহিরঙ্গ আমার আমার যে ইন্দ্রিয় আমার যে নার্ভাস সিস্টম আমাকে যা যোগী দেখা যাওন্ত সিগনাল হলে এসবু আমাকে কেমতি নিয়ম নিয়ন্ত্রিত করছি, আমাকে সুখী করুছি দুঃখী করুছি, কাহার গোটিয়ে বাক্য কাহার গোটিয়ে বাক্য আমাকে দুঃখ দেই দৌছি, কাহার গোটিয়ে শব্দ আমাকে দুঃখী করে দৌছি, আজ্ঞা ভাই আমার নেটওয়ার্ক প্রবলেম হয়েগলা বোধে কটিগলি পুনে আছে আরম্ভ করা, মানসিক অনুভূতি ক্ষেত্রে সুখ ও দুঃখ রূপী প্রতিক্রিয়ার এই যে অভ্যস্ত আপেক্ষিকতাটি জড়িত হয়ে রয়েছে সেটিকে বুঝবা আদৌ কষ্টকর নুহে, কারণ আমি বুঝিপার কোটা সুখ কোটা দুঃখ এটা আমাকে বুঝবা কিছু আবশ্যক না কারণ সেটা আমার অভ্যাসগত, আম নাড়িচক্র দ্বারা নিয়মিত হেউথিবা সত্তা সর্বদা আপনার এক নির্দিষ্ট বিশিষ্ট রীতিরে কার্য করে, এই অভ্যস্ত রীতিটি দ্বারা বাধ্য হওয়া ব্যতীত তার অন্য কোণী চারা না বলে সে এক ভ্রমর বি বশবর্তী হয়ে রয়েছে, এই ভ্রমরে পড়ি সে জয়লাভ করা সফল হওয়া সম্মান পাইবা সকল প্রকার সৌভাগ্য লাভ করা স্বতঃ সুখপ্রদ বলে ধরে নেই থাকে, কোণ যে সুখ তাকে কিছু সেটা জাঁয়া বাকি না কারণ সে জাঁে কোটা সুখ কোটা দুঃখ, সেইটা কোটা সুখ না যাকি তাকে জয়লাভ করায়ে যা সফল করায়ে যেটা সম্মান আনি দিয়ে যেটা কি সৌভাগ্য আনি দিয়ে সেটা সে সুখ বলে ধরে, আর যা দুঃখ সি বি কোটি পরাজয় করা কোটি অসফল হয়ে যা অসম্মান পাইবা বা দুর্ভাগ্য দিয়ে গতি করা এগুড়াক তা দুঃখ, চিনিকু অবশ্য মিঠা লাগিবা পরে সবুথুরু সে মধ্য অবশ্য খালি আনন্দ হি মিলিব বলে সে বিশ্বাস করুথায়, মানে এই সবুরু আনন্দ হি মিলিব কারণ সফলতা অছি মানে মোর আনন্দ হি অছি সেথিরে নিহিত অছি, চিনিটা যেপরি মিঠা চিনিটা কেবে খাইকি কাগু
ଏଟା ଚିନିଟା ଭଲ ଲାଗିଲାନି ବୋଲି କହିପାରିବ କି? ସେ ଚିନି ଯେ ଆମ ଶରୀର ପାଇଁ ପୀଡ଼ା ଆଣିଦିଏ ସେତେବେଳେ ବୁଝିଲା ବେଳକୁ ଡେରି ହେଇଯାଇଥାଏ। ଯେମିତିକା ଡାଇବେଟିସ ରୋଗୀ ବୁଝିଲା ବେଳକୁ ଚିନି ତା ପାଇଁ ଅନେକ ପୀଡ଼ା ଆଣିଦିଏ, କିନ୍ତୁ ପାଟିକି ମିଠା ଲାଗେ ଆଉ ସେଇଟାକୁ ସେ ସ୍ୱୀକାର କରେ ଯେ ମୋ ଶରୀର ପାଇଁ ବି ସେ ଭଲ ବୋଲି। କିନ୍ତୁ ସେଇ ଚିନିଟା ବି ତାର ବିପରୀତ ଗୁଣ ବି ରହିଛି, କାରଣ ସେ ପାଟିକୁ ଆନନ୍ଦ ଦଉଛି ଶରୀରରେ ଯାଇକି ପୀଡ଼ା ଦଉଛି, ଏମିତି ବି ହେଇପାରେ। ସେତେବେଳେ ବି ସେ ଚିନିଟା ବି ପୀଡ଼ାଦାୟକ ବି ହେଇଯାଉଛି। କିନ୍ତୁ ସାଧାରଣ ଭାବେ ଆମେ କ'ଣ କହିବା, ଚିନିଟା ମିଠା ଆଉ ସେଥିରୁ ବି ଆନନ୍ଦ ରହିଛି, ମିଠା ଖାଇବାରେ ଆନନ୍ଦ ରହିଛି ବି। ସେମିତି ଅନ୍ୟ ପକ୍ଷରେ ପରାଜୟ, ବିଫଳତା, ନିରାଶା, ଅସମ୍ମାନ, ସକଳ ପ୍ରକାର ଦୁର୍ଭାଗ୍ୟକୁ ସେ ସ୍ୱତଃ ଦୁଃଖଦ ବୋଲି ମାନେ, କାରଣ ସେଇ ଭିତରେ ଯେ ଗୋଟିଏ ରହିଥିବ କିଛି ଆନନ୍ଦ, ସେ କାହିଁକି ସେଟାକୁ କିଏ ବି କାହିଁକି ଗ୍ରହଣ କରିବ? ଯେତେବେଳେ ଆମର ସ୍କୁଲ ମାନଙ୍କରେ ପିଲାମାନଙ୍କୁ ଯେତେବେଳେ ପ୍ରତିଯୋଗିତାରୁ ବାରଣ କରାଯାଏ, ସେମାନେ ସ୍ୱତଃ ଦୁଃଖୀ ହେଇ ପଡ଼ନ୍ତି। ତାଙ୍କୁ ସେଟା ବୁଝେଇବାକୁ ଟିଚର ମାନେ ବି ପ୍ରତିବାଦ କରନ୍ତି ଯେ ଏମିତିଟା କାହିଁକି କରାଯାଇଛି, ଏଟା ଏଟା ହେଲେ କଣ ବା ଲାଭ ହବ କାହାର, ଏମିତି ମାନେ ଟିଚର ମାନଙ୍କୁ ବି ବୁଝେଇବାକୁ ବହୁତ ପରିଶ୍ରମ କରିବାକୁ ପଡେ, ବିଭିନ୍ନ ଉଦାହରଣ ସେଟାକୁ ତଥାପି ବି ସେମାନେ ଶତ ପ୍ରତିଶତ ଗ୍ରହଣ କରିପାରନ୍ତି ବୋଲି ଆମେ କହିପାରିବାନି। ଯଦି ଏବେ ବି ଆମେ ଯାଇଥିଲୁ ପଣ୍ଡିଚେରୀ, ଯେତେବେଳେ ସ୍ପୋର୍ଟସ ହଲରେ ବୁଲୁଥିଲୁ, ସେତେବେଳେ ଜଣେ ପ୍ରଶ୍ନ କଲେ, ମାନେ ଏତେ ସୁନ୍ଦର ସବୁ ଖେଳର ବ୍ୟବସ୍ଥା ରହିଛି, ମାନେ ଅଲମ୍ପିକରେ ଭାଗ ନିଅନ୍ତି କି? ଭାଇ କହିଲେ, ନାଇଁ ନାଇଁ ଆମର ଏଠି ଏଇସବୁର ବ୍ୟବସ୍ଥା ନାହିଁ, ପିଲା ଖେଳିବାର ଲକ୍ଷ୍ୟ ହେଲା ଅଲଗା ଏଠି ନିଆରା। ସେ ସବୁ ଲକ୍ଷ୍ୟ ତଳେ ବୁଝେଇଲେ, ସେ ଯେତେବେଳେ ସେ ଜଣେ ସାଧାରଣ ଜଣେ ଯାଇଥିଲେ ଆମ ଭିତରୁ ନୂଆ ସେ ପ୍ରବେଶ କରିଥିଲେ ଯାଇଥିଲେ, ତାଙ୍କୁ ସେଟା କେତେ ଦୂର ସେ ଗ୍ରହଣ କରିଥିବେ ମୁଁ କହିପାରିବିନି। କିନ୍ତୁ ସାଧାରଣ ଚେତନା ଯେ କ'ଣ, ଜଣେ ପିଲାଟି ଖେଳିବ ତା ଅର୍ଥ ସିଏ ଗୋଟିଏ କମ୍ପିଟିସନରେ ଭାଗ ନେଇକି ସେ କିଛି ଯଦି ପୁରସ୍କାର ଆଣିପାରିଲା ସେଥିରେ ଆନନ୍ଦ, ଆଉ ଖେଳିବ ତାର ଶରୀରଟି କେବଳ ସୁସ୍ଥ ରହିବ, ସେ ଗୋଟିଏ ଯୋଉ ଯନ୍ତ୍ର ଦିବ୍ୟ ଯନ୍ତ୍ର ହେବାର ଆନନ୍ଦ ପାଇବ, ଏସବୁ ତାକୁ କେତେ ଗ୍ରହଣ କରିପାରିବ ଜଣେ ସାଧାରଣ ଚେତନାର ଲୋକ? ସେଟା କରିବାକୁ ବହୁତ ସମୟ ଲାଗେ, ବହୁତ ସମୟ। ଗୋଟିଏ ଆନନ୍ଦ ଯେମିତି ସଫଳତାରେ ଆନନ୍ଦ, ସେମିତି ଗୋଟିଏ ବିଫଳତାରେ ଆନନ୍ଦ ରହିଥାଏ, ହାରିବାରେ ଆନନ୍ଦ, ଜାଣି ଜାଣି ହାରିବାରେ ବି ଆନନ୍ଦ ରହିଥାଏ, ସେଟା କେତେ ଜଣ ବୁଝିପାରିବେ? ସେଇ ପ୍ରକାର କଥା ଏଇ ଯୋଉ ସାଧାରଣ ଏମିତି ଯୋଉ ଚିନି ଯେପରି ମିଠା, ନିମ୍ବ ଯେପରି ପିତା ଲାଗିବାକୁ ବାଧ୍ୟ, ସେହିପରି ଏଗୁଡ଼ିକରୁ କେବଳ ଦୁଃଖ ହିଁ ମିଳିବ ବୋଲି ବିଶ୍ୱାସ କରୁଥାଏ। ଏହିସବୁ ପ୍ରତିକ୍ରିୟାରେ ଟିକିଏ ଏପାଖ ସେପାଖ ହେଲେ ସେ ବାସ୍ତବ ସତ୍ୟର ଅପଳାପ ହେବ ବୋଲି ମାନି ନେଇଥାଏ। ସେଇଟା କଥା ଯଦି ଏପଟ ସେପଟ କିଏ କରି କହେ, ଏସବୁ ତତ୍ତ୍ୱ ବୁଝେଇବାକୁ ଚାହିଁବ, ଜଣକୁ ପୁରା ସାଧାରଣ ଚେତନାରୁ ଆସିଥିବା ଲୋକକୁ ଅଲଣା ଲାଗିବ, ସେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ସେଇ ସ୍ଥାନ ଛାଡ଼ିବାକୁ ହିଁ ଉଚିତ ମଣିବ, କାରଣ ସେ ଏସବୁ ଶୁଣିବାକୁ ହିଁ ଚାହିଁବନି। ହଠାତ୍ କିନା ଏସବୁ ଗ୍ରହଣ କରିବା ଏତେ ସହଜ ସାଧ୍ୟ କଥା ନୁହଁ, ସବୁ ଯୋଉ ଯୌଗିକ ଗୁଢ ତତ୍ତ୍ୱ କଥା ପ୍ରଭୁ ଯାହା କହିଛନ୍ତି, ମା ଯାହା କହିଛନ୍ତି, ଏଗୁଡାକୁ ବୁଝିବା ପାଇଁ ସେଇ ଚେତନାକୁ ପ୍ରବେଶ କରିବା ଆମକୁ ବି, ମୁଁ ବି ନେଇଯିବି ସେଥିରୁ ବାଦ ଯାଇ ଯିବିନି। କୋଉଟା ବାଛିବାକୁ କହିଲେ କଣ ବାଛିବୁ ଆମେ? ଆମର ଯୋଉଟା ସୁଖ, ଯୋଉଟା ସଫଳତା ଆଣିଦେବ, ଯାହା ସୌଭାଗ୍ୟ ଆଣିଦେବ, ତାହାକୁ ହିଁ ବାଛିବୁ, କେବେ ବି ବାଛିବୁନୁ। କିନ୍ତୁ ସେଟା ଯେ ମନ୍ଦ ନୁହଁ, ଖରାପ ବୋଲି କୁହାଯାଉନି, କିନ୍ତୁ ତାଠୁ ଯେ ଦିବ୍ୟ ଆନନ୍ଦ ଯାହା ରହିଛି ସେଇଟା ଯୋଉଠି ସବୁଠାରୁ ମହତ୍ତର ବସ୍ତୁ, ସେଇଟାକୁ ଆମକୁ ପହଞ୍ଚିବାକୁ କୁହାଯାଇଛି। କିନ୍ତୁ ଏଇଟା ଯେ ଚାହିଁବା ଆମର, ଆମେ ଯେ ଜାଣିଶୁଣି ଦୁଃଖ ଚାହିଁବା, ସେଟା ବି ଗୋଟିଏ ବିକୃତ ମାନସିକତା। ମା କହିଛନ୍ତି ଯେ ଜାଣି ଜାଣି ଆମେ ଦୁଃଖକୁ ଲୋଡ଼ିବାନି, ଜାଣି ଜାଣି ଦୁର୍ଭାଗ୍ୟକୁ ଲୋଡ଼ିବାନି, କିନ୍ତୁ ଚେତନାଟାକୁ ଆମେ କିପରି ରଖିବାକୁ ବୁଝାଉଛନ୍ତି। କିନ୍ତୁ ଯେ ଜାଣି ଜାଣି ଆମେ ଉପେକ୍ଷା କରିବାକୁ ବି କୁହାଯାଏନି। ଆମର ସବୁ କର୍ମ କରିବା, କର୍ମ ଭିତରେ ଆନନ୍ଦ ରହିଛି ସବୁ କର୍ମରେ, ସେଇଟା ହିଁ ଆମକୁ ଆମର ଯାହାକି ଏହି ଶିକ୍ଷାରୁ ମିଳୁଛି। କିନ୍ତୁ ସେଇ ଶିକ୍ଷାକୁ ଆମେ ବି କେତେ ଦୂର ବା ଜୀବନରେ ଲଗେଇ ପାରୁଛୁ, ସେଟା ନିଜ ନିଜ, ସେଇଟା ବି ଗୋଟିଏ ଭିନ୍ନ ଭିନ୍ନ ବ୍ୟାପାର, କାରଣ ସମସ୍ତଙ୍କର କଥା ସମାନ ନୁହେଁ। ମୋ କଥା ବି, ମୋର ବି ଚେତନାଟା ବି ଏଇ ସମୟରେ ଗୋଟିଏ ପ୍ରକାର ଥିବ, ଭିନ୍ନ ସମୟରେ ଅଲଗା ବି ପ୍ରକାର ହେଇଯାଏ। ଯେ ଆମେ କହିବାନି ଯେ ଗୋଟିଏ ଚେତନାରେ ଆମେ ସବୁ ସମୟ ବି ରହିପାରୁ, କେତେବେଳେ ବି ସେଇ ସଫଳତାକୁ ପୁରା ପ୍ରାର୍ଥନା କରୁ, ସେଇ ସଫଳତା ଟିକେ ମିଳିଯାଉ, ସୌଭାଗ୍ୟ ଟିକେ ମିଳିଯାଉ। ଏହା କ'ଣ ପଢ଼ିଦେଲେ, କ'ଣ ବୁଝିଦେଲେ, କ'ଣ ସେଇ ସଫଳତାରେ ହୋଇ ଆମ ପାଇଁ ବିପଦ ଥାଇପାରେ, କିନ୍ତୁ ଆମେ ସେଇ ସଫଳତାକୁ ହିଁ ପ୍ରାର୍ଥନା କରୁ, ସେଇ ସଫଳତାକୁ
আমি চাহু মাঙ্ক ঠারু মাঙ্ক করুণা স্বরূপ। এয়া হিঁ আমার অজ্ঞানতা ও নিজের বিষয়ে বি কুচি কারণ আমার জনা না যে কোটা বি দুঃখ কোটা কম আমি কোটা আজ্ঞা আজ্ঞা আপা অন্য পক্ষে পরাজয় বিফলতা কন কহিলে কি অপা আজ্ঞা অন্য পক্ষে পরাজয় আচ্ছা নিরাশা অসম্মান সকল প্রকার দুর্ভাগ্যকে সে স্বতঃ দুঃখদ বলে মানে এইসব প্রতিক্রিয়া টিকি এপাখ সেপাখ হলে সে বাস্তব সত্যর অপলাপ হব বলে মানি নেই থাকে কারণ এটা তো স্বাভাবিক কথা জন সুখী সুখ পাইবা জিনিসের খুশি হব আুখ মিলবা জিনিসের দুঃখী হব তা কিছু ছড়াই নিয়াগলা তা সে দুঃখী হব তা কিছু তাকে অপমান দিয়াগলা সে দুঃখী হব এটা তো বাস্তব কথা এটা তো যদি আমি করছে সে ঢঙ্গি করছি বলে বি কহবে যদি আমি সেই খুশি হয়ে যাচ্ছে তাহলে সেটা অস্বাভাবিক লাগিব সমস্ত বিকৃত লাগিব এতে কোণ খুশি হবার তাকে জনক যদি মাড় দিয়া হচ্ছে সেই হসি দেব তো তাকে আউ জনক লাগিব যে আর মানসিক বিকৃতি ঘটিছে বলে সে তাকে কান্দিবা কথা সে সময় সে দুঃখী হওয়ার কথা তাকে কাহি সে কাহি হসুছি সে সেমিকা সে দার্শনিক ভঙ্গিরে রহিলে বি তাকে পাগল পরি মনে হব যেমিকা থাকে আলোচনা আনছিলি নবপ্রকাশ পড়া ডায়োজেনিস কথা আলেকজান্ডার ডায়োজেনিস কথা সেইপরি দার্শনিক দৃষ্টিকোণ থাইপারে জ্ঞান থাইপারে কিন্তু সেটা সংসার সংসারকে লাগিব গোটিয়ে বিকৃত ভাবে অস্বাভাবিক কথা কারণ নাড়ি চক্র দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্য আপনার অভ্যস্ততা ভিতরে হি বন্দী হয়ে রয়েছে সর্বদা কেবল এক নির্দিষ্ট প্রতিক্রিয়া দেখাইবা সমান অনুভূতি উৎপন্ন করা এবং জীবন সহিত মনুষ্যর সম্বন্ধ ক্ষেত্রে এক ব্যবস্থা ও যোজনা একান্ত ভাবে বজায় রাখা প্রকৃতি হি আপনার এক সাধন রূপে এই নাড়ি চক্রর ভিয়ান করে রাখিছে প্রকৃতি আমার যাহা যে প্রাণর প্রকৃতি রয়েছে সেই যে নাড়ি চক্রর ভিয়ান করছে মানে আমাকে প্রকৃতি গড়ে দিয়েছে আমার শরীরের যে প্রকৃতির তৈরি হয়েছে সেই শরীরে সব এইসব কম্পন যে নাড়ি চক্রর অনুভূতি রয়েছে যে নার্ভসর যে অনুভূতি রয়েছে সুখ দুঃখর অনুভূতি তাকে মাড় দিয়াগলা যন্ত্রণা হব তাকে ঝুঁটি পড়া তাকে কষ্ট হব তাকে খন্ডিয়া খাবরা হয়ে যাই সেটি কষ্ট হব সেটি কান্দি পকাইব সে তার শরীর যন্ত্রণা হচ্ছে সে সেটি যন্ত্রণার ছটফট হব তাকে কিছু থা লাগলা গরম অসহ্য গরম সেতবে সে আনন্দ হব এসব তার নার্ভস সিষ্টমর কাম কারণ তাকে প্রকৃতি সেমতি গড়িছে প্রকৃতির যে শরীর তার প্রাণ শরীর সব নির্মাণ করেছে সে সব দিয়েছে তার শরীর পরিচালনা তার প্রাণর অগ্রগতি বা উন্নতি বা সেই প্রাণীক সত্তা গুড়ি কার্য করা এসব তাকে দিয়া যাচ্ছে প্রকৃতি তাকে দিয়েছে আমার শরীরটি গঠন সেই প্রকার হয়েছে যা কি আমাকে কোটি অননিঃশ্বাস লাগিব কোটি আনন্দ অনুভব হব কোটি অপমান বোধ হব এসব আমার মেন্টাল মেন্টাল কাম বি মানসিক কার্যতা বি সেন্ট্রাল নার্ভস সিস্টম আমার মস্তিষ্ক বি চালুছি সেইছে সেই নাড়ি চক্র দ্বারা বি চালুছি মস্তিষ্ক বি কারণ স্বেচ্ছাধীন হ্যাঁ নাড়ি চক্র তুলনায় আমি মানসিক সত্তাকে এক স্বেচ্ছাধীন সত্তা বলে কহিপার কারণ স্থিতিস্থাপকতা বৈচিত্র্য লাগি পরিবর্তন ও প্রগতি লাগি প্রকৃতি মানসিক সত্তার উদ্ভাবন করেছে কেবল অধীন হয়ে রহবা ইচ্ছা করা পর্যন্ত হি মানসিক সত্তা অধীন হয়ে রহে কেবল গোটিয়ে প্রকার অভ্যস্ততার বাঁধি হয়ে রহবা চাহুবা পর্যন্ত অথবা আপনার আপনা নাড়িতন্ত্রর শাসনাধীন হয়ে রহবা মন করা পর্যন্ত তাহা পরাধীন হয়ে রহে এটু কোণ কহলা না মন যেহেতু গোটে মন প্রাণ শরীরের যে তিন স্তর রয়েছে সে স্তরর মনটা হল টিকি ঊর্ধ্ব স্তরর সি আকাশ তত্ত্বর আসিছি সি চাহিলে এসবুর তার স্নায়ুবিক যন্ত্রণা সে অনুভব করব বলে না তার চেতনা বদলি গেলে মন তার ঊর্ধ্বকু বি যাইপার সে আনন্দরে বি রহিপার সেটা কুয়াছে আমার তো খালি শুণবা বুঝবার কাম কারণ আমাকে সেতকি বি বোধগম্য আমি মু করিনি এতবেলা যাই যা বি আমি বুঝেবা প্রভু লেখা কু আধার করে আমি গোটে স্বপ্ন তুল্য তাকে মনে করা এই এই যে স্বপ্নটা হয়তো আমাকে ভবিষ্যতের
পূর্ণ হয়ে পড়ে কিন্তু আমার এবে যাই আমার সেই অধীন আসিনি। আমি এই নারী চক্র দ্বারা আমি অধীন হয়েকি রহিছু। আমাকে কষ্ট লাগুথবা সময়রে বি আমি আনন্দ, হ্যাঁ সেমতি কিছু কিছু কেবে কেবে ঘটে যেতবেলে এই লক্ষ্যটা আগু থাকে, মানে নিজের বি মোর অনুভূতি রু মু কহিবি। থরে কলেজ যাওয়ার সময় সাইকেলরে মাড় হয়েছিল আমার গোড়, কিন্তু মোর কলেজরে যেহেতু মোর কাম থিলা ঠিক মাড়টা প্রতি মু পুরা নির্লিপ্ত রহিলি, আগকু বড়িলি, আসিলা বেলকু মোর গোড় ফুলি যাইছি কিন্তু ঘর যাই মু আরামসে আসিগনি। গোড় ফুলি চালু মানে ঘরকু আসিলা পরে গোড় থই হউনি, কিন্তু সেতিকি সময় কারণ সে লক্ষ্য থিলা অলগা, লক্ষ্য অছি পৌঁছিবার নাই মোর যিবাকু পড়িব এটি আজি, সেটি আউ শরীর কষ্টটা বি জনা পড়েনি কারণ মনটা সেটু হটি যায়। সেমতি মানসিক সত্তা হল গোটে উর্ধ সত্তা যিকি আমাকে এই কষ্টর ঊর্ধ্বকে নিয়ে পারিব, সেটা কুহাছে। আমরা বি করু কারণ আমার ভোক যেতবে উপবাস করু, উপবাস কলে দিন আমার মন প্রস্তুত হয়ে যায় থাকে যে আজ মোর উপবাস মোর খাইবা ইচ্ছা হি হবনি, মন কেতবে আছে অন্য দিন ভোক হয়ে যাচ্ছি আমি জমা বি ভোক সম্ভালি পারিবানি, আমার ভোক হয়ে গেলে চিড়া লাগি যাচ্ছি খাইবা অধীর হয়ে যাচ্ছে কিন্তু সেই দিন কিন্তু ভোক হবনি, সেটা বি গোটে মানসিক এটা গোটে আমার আমার জীবনর গোটে পরীক্ষণ বি রয়েছে। কারণ এসবুরে আমি অনুভব করু না, কাহি অনুভব করু না কারণ আমার মন আমাকে বুঝিয়ে দিয়েছি যে আজি খাইবা কথা নুহ, কি আজি তু রহিবু উপবাস, এবে বর্তমান সিনা উপবাস আমি আগরু উপবাস এসব করতু পূজা পাঠ এসব করতু কলাপরে সেই সময় আর ইচ্ছা হনথায় কারণ সে সময় গোটে মন গোটে ভিন্ন আনন্দরে রুথে, তো এই সব আউ ভোক লাগিবা কষ্ট লাগিবা এসব তো মানসিকতা চেতনা বদলি গলে বি এই দুঃখ কষ্ট সবুর বদলে যায়। সেমতি এবে দেহ খারাপরে খালি চালিবাকু এবে যদি কিলোমিটারটে কুহাযিব মতে হালিয়া লাগিব, কিন্তু আমি এবে পন্ডিচেরি যাইছিলু দিনকু 14 কিলোমিটার বি চালিপারু কিছু বি লাগুনথিলা, কাহিঁকি কারণ মন সেমতি প্রস্তুত থিলা, মন সেতিকি উৎসাহিত থিলা আনন্দিত থিলা সেথিপাই সেই কষ্ট বি জনা পড়ুনথিলা। এটা এটা বি আমার জীবনরে সমস্তঙ্ক জীবনরে আসিছি, কারণ আম আমি যেতবে মন বুঝাই দিয়ে নিজকু নাই তু চালি পারিবু তু করি পারিবু কিছু হারে না, সেতবে সে মানুষ সেতবে সে গোটে ভিন্ন সেই দেহর কষ্টঠু সে ঊর্ধ্বকু যাই পারে সে সময় এই এইটা বি আমার মানকর অছি, মানে প্রবল ভাবে নথিলে বি সময় সময়রে আমার সেই প্রকার আসি যায়। যেতবে আমাকে কিছু পড়ি যায় দায়িত্ব পড়ি যায় কিছু কর্তব্য বোধ আসি যায়, কেতবে কিছু গোটে নৈতিকতা বোধ আসি যায়, যেতবে অন্য বিভিন্ন কারণ আমি সেই মন দ্বারা আমি পরিচালিত হয়েকি এই শরীর কষ্টটা আমি ইগনোর করিপার, ঘরে যেমতিকা দেহ খারাপ হয়েকি অসুস্থ হয়েকি শোইথিবা ঘরকু কি গোটিয়ে আপনার লোক পড়ে আসবা আমার অটোমেটিক দেহটা ভাল হলা ভাই আমি বল পড়ে আসবা আমি কাম করে পকাইবা, এমনি সব আসে সেতবে মন আমাকে প্রস্তুত করে দিয়ে সেমতি মনটা হি গোটিয়ে ইয়ে কি অধীন হয়েকি রহবনি, মন সত্তা চাহিলে তার ঊর্ধ্বকু নেই পারিব আমাকে, নাড়িতন্ত্রর শাসনাধীন হয়ে রহবাক মন করুলা পর্যন্ত তাহা পরাধীন হয়েকি থাকবে, আর পরাজয় অসম্মান কিংবা ক্ষতি দ্বারা ক্ষুণ্ণ হয়ে পড়া লাগি মন কদাপি বাধ্য নু, এসবু ও অন্য সকল স্থিতিকু সম্পূর্ণ উপেক্ষা করে চালি যাবার সামর্থ্য মধ্যে তার রয়েছে অবশ্য রয়েছে। কারণ আমি যেতবে স্থির করে নেব যে মু্লানিবোধ করবিনি দুঃখ করবিনি কাহপরে রাগিবিনি, সে যেতবে মন দৃঢ় হুয়ে স্থির করে দিয়ে তো সে সব আসেনি কিছু বি বাধিবনি উপেক্ষা করে পারিব সে সময়রে সে স্থিতিরে, আমি সমস্তে জানিছি সেটা কারণ আমার জীবনরে এগুড়াক সাধারণ ব্যাপার, সেতবে পরাজয় বি অসম্মান সে জাণবি এটি খেল খেলুছি মানে জয় হয়েপারে বা পরাজয় হয়েপারে, কোণী পরীক্ষা দিয়েছি মানে সেটি আসিপারে বি তার কমিপারে মার্ক কমি যাইপারে কি বড়ি যাইপারে, সেমতি বি সে গোটে সেই সম্ভাবনা কু আসন্ন সম্ভাবনা কু সে আকলন করি তা মন সেটিকি প্রস্তুত রহিথায়ে আর সেগুড়া সে সামনা করিপারে সে সামর্থ্যকু হাসল করিপারে, এপরিকি ইচ্ছা কলে মধ্যে সে এক পরিপূর্ণ প্রসন্নতা সহিত বি এগুড়িকর সম্মুখীন হয়েপারিব। হ্যাঁ মানে আমার সাধারণ ভাবে বি আমি সাধারণ আমি যেহেতু সাধারণ চেতনার এবে বি রয়েছে যোগরে সম্পূর্ণ যোগর স্পর্শ পাইছে সত কিন্তু যোগ চেতনা মধ্যে সম্পূর্ণ ভাবে প্রবেশ করিনি কিন্তু প্রয়াস করুছে
প্রবেশত নাই প্রয়াস করছে সেই যোগ জীবন বঞ্চবা সেই প্রকার অবস্থায় আমি কোণ করছে না এইপরি ইচ্ছা কলে পরিপূর্ণ প্রসন্নতা সহ এগুড়ি সম্মুখীন হয়ে পড়ে যা বি দুঃখ আসু দুঃখটা তো মানে সামনা করা হব সেতবে কেবল ভগবান আমি সামর্থ্য মাগু সামনা করবার গোটিয়ে ধৈর্য ধরবার গোটিয়ে সামর্থ্য আমি ভগবান মাগু যা বি আসিব মতো সে সব সামনা করবার শক্তি দিও এতিকি কহি আমি সম্মুখীন হয়ে থাকু এইপরি তো গোটিয়ে দুর্দিন সময় আমার বিতি যাই সমস্ত জীবনের করোনা সময় আউরি এমনি জীবনের অনেক ছোট বড় মুহূর্ত প্রতি মুহূর্তে যেমনি জীবন পরীক্ষা করে আমাকে প্রত্যেক দিন আমি নূয় নূ পরীক্ষা রয়েছে সেই সময় আমার এসব সম্মুখীন হো কারণ এই জীবন আমি ধরে নিয়েছি এই জীবন কারণ এই জীবনের এমনি কিছু নাই পর মুহূর্ত কু কে বি দেখিনি কে বি জাঁনি পর কেতবে কম বি আসি যায় কাহাই সেতবে সেটা সামনা করা কেবল সে ভগবান সহ চর্চ রয়ে ভগবান সে সামর্থ্য মাগে শক্তি মাগে তা সামনা করে তেমন মনুষ্য নিজ অনুভূতি এই কথাটি স্পষ্ট ভাবে জাঁয়া পাই যে আপনা নাড়ি চক্র শরীর বশ হয়ে রহবা সে যেত মনে করে পারিব অন্নময় প্রাণময় কোষর আয়তন ভিতরে আবদ্ধ হয়ে রহবার সে আপনা যেত মুক্ত করে রাখিপারিব তাদ্বারা সে সেটি স্বতন্ত্র হয়ে পড়ব জগতর যাবতীয় সনির্কর্ষর আপনার প্রতিক্রিয়া গুড়ি ব্যক্ত করবার সে স্বয়ং নির্ণায়ক হয়ে রহব তাকে আউ বহির্জগতর স্পর্শাভিঘাত পাখে বাধ্য হয়ে রহবা পড়ব না অতি চমৎকার বিষয় মানুষ যেতবে এসব সে বুঝব বা ইচ্ছা করব বা আশ্রয় করব এই নাড়ি চক্র বা এই স্নাভিক বা এই পঞ্চেন্দ্রিয় বা এই যে ইন্দ্রিয়গত সুখ স্বচ্ছন্দ্য দুঃখ এসব তাকে বিচলিত করব না কারণ মু ইন্দ্রিয় নুহে মু সেই পরম আনন্দর সত্তা এখন যেতবে সে উপলব্ধি করব সেতবে সেই দিব্য এই আর ঊর্ধ্বক যাই পারিব এটি কুয়াছে যে আর স্পর্শাধিকাত পাখে বাধ্য হয়ে রহব না তার অর্থ এই দুঃখর কারণ গুড়ি তাকে দুঃখ দিয়ে পারিব না তাকে হলচল বি করে পারিব না কারণ সেইটা হি মন পাখে তার রয়েছে তার মনর সেই সামর্থ্য রয়েছে আজির কার্যক্রম আজির মোর বক্তব্য মা চরণরে এখানে সমর্পণ করছি সমস্ত বাবাঙ্কু মোর প্রণাম ধন্যবাদ মা।